আল্লাহ রাসূলের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আল্লাহ রাসূল বিয়ে দিলেন হযরতে আলীর সঙ্গে। খুব ভালো করে নেবেন, হযরতে ফাতেমা বলেন আমি আমার আব্বার ঘর থেকে আমার স্বামীর ঘরে গেলাম, আর হযরতে ফাতেমা কে বা তিনি কেমন? স্বয়ং নবীজি বললেন হে বিটিরি, হে আমার ফাতেমা শুনো, সাইয়্যিদাতু নিসাই মিন আহলিল জান্নাত, ওরে বেটি সারা জাহানের যত নারী আছে, যত খাওয়াতিন আছে, যত আওরাত আছে, পৃথিবীর বুকে সমস্ত নারীর তুমি হবে জান্নাতের সর্দার। নেই ওই ফাতেমাকে নবীজি আলীকে তুলে দিলেন, এবং যিনি ফাতেমা সারা পৃথিবীর নামে দামি লোক, যার পরে এত দামি লোক আর জীবনে আসবে না, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মেয়ে এবার বিয়ে দিলেন হযরত আলীর সঙ্গে। হযরতে আলী এবার নিয়ে গেলেন জীবনে যেন সঙ্গে নিয়ে ফাতেমাকে নিয়ে আবার আপন ঘরে ঘরে গেছে। এখন যদি কেউ আপনারা বিয়ে করে নিয়ে আসেন, অনেক বড় অনুষ্ঠান, অনেক বাড়িতে খাবার, কি সুন্দর ছাদের বাড়ি, কোন রকমের কিছু অভাব নেই, হযরতে ফাতেমা বলছেন আমি স্বামীর ঘরে গেলাম, আমাদের দাম্পত্য জীবন শুরু হলো, আমরা যে এবার কিছু আহার করব, ওই খাবারটাও আমাদের বাড়িতে যেন মজুদ নাই বা মজুদ ছিল না। হে মা জননী, আগে আপনাদের বলবো ভালো করে শুনেন, যেই স্বামী আপনাকে বিনা জাহেজে বিনা ডিমেন্টে নিজের জীবন সঙ্গিনী করে নিয়ে এসেছেন, ওই আমার বন্ধের বলবো বন্ধে আমার, আপনার স্বামী আপনার জন্য জান্নাত এবং আপনার জন্য জাহান্নাম, আপনার স্বামীর খিদমত করতে কিঞ্চিত পরিমাণ যেন কোনো কমি না হয়। হযরতে ফাতেমা বলেন আমরা যে দুটো খাবো আমাদের খানা বাড়িতে নাই, নতুন বউ আবার নবীর মেয়ে ফাতেমা আবার পৃথিবীর বুকে সব থেকে দামি নারী যিনি হলেন জান্নাতের সর্দারনি ফাতেমা, গিয়ে স্বামীর ঘরে নতুন অবস্থায় যাতা এবার বসে গেছে। এক তো নবীর বেটি, দ্বিতীয়ত জান্নাতের সর্দারনি, স্বামীর ঘরে গিয়ে খানা নেই, খানা তৈরি করার জন্য জাতায় বসেছে, জাতা পিসছে। আমি আমার মায়েদের হাদিসটা শোনাবো, মা ভালো করে শুনেন, এবার জাতা চালাতে 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 খাবার তৈরি করতে স্বামীর কিঞ্চিত পরিমাণ যেন কোনো রকমের কোনো কোতাহী না হয়, আপ্রাণ চেষ্টা করে ওই অবস্থায় চাকে বা যাতা ঘোরাতে 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 হযরতে ফাতেমার হাতের চাম গুলো যেন উঠতে শুরু করেছে, হাতের চাম গুলো ফেটে গেছে, হাতের চাম দিয়ে যেন খুনের আসর দেখতে পাওয়া যাচ্ছে, তারপরও যেন কোন সময়ের জন্য নিজের স্বামীর খিদমত করতে গিয়ে কোনো কমতি করেন না।
ওইভাবেই যাতা চালাচ্ছে। হঠাৎ করে হযরত আলী দেখছেন ফাতেমার হাত ফেটে গেছে, হাত দিয়ে খুন পড়ছে। ডেকে বলে, ও ফাতেমা, তোমার আব্বা জানের কাছে যাও, তোমার আব্বার কাছে আমি দেখেছি অনেকগুলো কায়দে এসে আছেন, কায়দে বন্দে আছেন। হে ফাতিমা, তোমার আব্বার কাছে গিয়ে তুমি একটু আবেদন করো, তোমাকে একটা যদি দাসী তোমার আব্বা দিয়ে দেয়, তোমার কিছু কাজ করে দেবে, আর তুমি একটু আরাম পাবে, তোমার জন্য শরীরের অনেক আরাম হবে। হাইরে নবীর বিটি ফাতিমা সরাসরি আমার জন্য আব্বা জানের বাড়িতে রওনা হয়ে গেল। আব্বা জানের ঘরে ঢুকে আওয়াজ দিচ্ছেন, আব্বা আমি তোমার মেয়ে ফাতেমা এসেছি গো আব্বা। ওই সময় আল্লাহর নবী বাড়িতে নাই, এবার তিনার ছোট আম্মা হযরতে আয়েশা সরাসরি বেরিয়ে এসে দেখেন ফাতেমা আব্বারে ডাকে। হযরত আয়েশা বলেন, বেটি হে ফাতেমা, তোমার আব্বা কি তুমি তা করে মাপ, তোমার আব্বা বাড়ি নাই, কি খবর বেটি আমাকে বলো, আমি তোমার আব্বার কানে তুলে দেব। হযরতে ফাতেমা একটু ইঙ্গিত ইশারা করে সরাসরি আবার আপন ঘরে যেন ছুটে চলে আসলেন, আবার স্বামীর ঘরে। ওই সময় তারপরেও যেন যাতাই বসে যাতা পিসছে স্বামীর খিদমতের জন্য কমতি করে না। এবার আল্লাহর নবী বাড়িতে এসে ঢুকছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে বেরিয়ে আল্লাহর নবীকে দেখতে বি বলেন, নবী গো আজকে আপনার কলিজার টুকরো, যাকে না দেখে আপনি থাকতে পারেন না, আপনার ফাতিমা আপনার খোঁজে আপনার বাড়িতে এসেছিলেন, কিন্তু আজকে আপনাকে না পাওয়ার কারণে আবার তাড়াতাড়ি করে সে তার বাড়িতে ফিরে গেছে। মাজননী, হে বোনেরা যারা পর্দার ভিতরে বসে শুনছেন, দয়া করে একটু শুনেন স্বামী কি জিনিস আপনাদের। আল্লাহ নবী আর ঘরে ঢুকলেন না, তাড়াতাড়ি করে বেরিয়ে ছটপট করে যাচ্ছেন, আমার বেটি ফাতেমা আমার খোঁজে এসেছিল, জানি না বেটির আমার কি প্রয়োজন। তাড়াহুড়া তাড়াহুড়া করে এবার বেটির ঘরে দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, বেটি ও ফাতেমা। ওই সময় স্বামী এবং স্ত্রী ফাতেমা এবং হযরতে আলী দুইজন মিলে দুপুরে খাবার বাদে বিছানায় যেন একটু কাইলোলা করতেছে, আল্লাহর নবী গিয়ে দরজায় তাড়াতাড়ি করে ফাতেমা এবার উঠতে শুরু করেছে। হযরত আলী উঠছে, আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলছেন, বেটি ফাতেমা হে বেটি তুমি ঘরে থাকো, আমি তোমার আব্বা এসেছি, আমি তোমার কাছে যাচ্ছি রে বেটি। আল্লাহর নবী স্বয়ং যেন এবার বেটির কাছে হাজির হলেন। একই ঘরে ফাতিমা তিনার স্বামী হযরতে আলী আছেন, আল্লাহর নবী এবার বেটির কাছে গিয়ে বসলেন। বসার পরে বেটির মাথায় হাত বুলিয়ে বলছেন, ওরে ফাতেমা, ওরে আমার কলিজার টুকরো, আমি খবর পেলাম তুমি নাকি আমার খোঁজে গিয়েছিলে রে মা আমার জান আমার বাড়িতে। হে ফাতেমা, বেটি বলো তো কি
তোমার প্রয়োজন মা বলো আমি তোমার আব্বা তোমার কাছে ফাতেমা বলেন নবী গো ওগো আব্বা যান এমন বড় কোনো প্রয়োজন ছিল না গো আব্বা আব্বা আমার হাত চাতা চালাতে গিয়ে চাকি চালাতে গিয়ে একটু সাময়িকের জন্য যেন হাত আমার ফেটে গেছে খুন একটু করে ব্যাংমান বেহে যাচ্ছে আব্বা আপনার কাছে গেলাম একটা দাসের আবেদনের জন্য একটা কৈদির আবেদনের জন্য যে আমার বাড়িতে এসে একটু কাজকর্ম করে দেবে আল্লাহ রাসূল তখন বেটির হাত মাথায় হাত দিয়ে পূজাচ্ছেন মা সহি বুখারী দাদি ওরে বেটি ফাতেমা আমি যদি তোমাকে দাসীর থেকে দামি সম্পদ দিতে চাই দাসীর থেকে মূল্যবান কিছু দিতে চাই বেটি বলো তুমি তাতে রাজি আছো কিনা ফাতেমা বলেন আব্বা আপনার কথার উপরে আমার কথা বলার আর কিছুই থাকে না দাসের থেকে উত্তম জিনিস যদি আপনি দেন আমি সজোরে গ্রহণ করে নেব দেখেন ভালো করে আল্লাহর নবী বেটির সামনে বার বসে বসে বলছে বেটি রে শোনো হে ফাতেমা যখন তুমি শুইতে যাবে মা রাতের কাজ কর্ম সেরে বিছানায় যাবে শোয়ার সময় বেটি 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে আর 34 বার আল্লাহু আকবার পড়বে এই তাসবিহ গুলো পড়ে বেটি তুমি শুয়ে যাবে দাসের থেকে আল্লাহর কাছে অনেক অনেক মূল্যবান যেন সম্পদ তুমি পাবে কি বুঝতে পারা গেল তুই ফাতেমার হাত ফেটে গেছে কর্মী যেন কষ্ট হয় তারপরেও বাবা যেন দাসী না দিয়ে তার থেকে বড় উপহার দিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিল পড়ে শুয়ে যাবে বেটিরে দাসের থেকে মূল্যবান সম্পদ আল্লাহর কাছে পাবে ওই অবস্থায় হযরতে ফাতেমা সেই বাবার কথাটা মেনে নিয়ে জীবন যাপন শুরু করে দিল তারপরও স্বামীর খিদমত করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোন রকমের কোন অজর আপত্তি হয় না নবীর বেটি জান্নাতের সর্দার নেই শুধু খালি একটাই টার্গেট ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম আজকে আপনারা এখানে বসে আছেন আমার মায়েরা পর্দার আড়ালে বসে আছেন আমি আপনাদের কাছে মন দিয়ে প্রাণ